আমাদের ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, কারো মনে দুঃখ ও কষ্ট দেওয়ার জন্য নয়। তাই তোমরা কিছু মনে না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটির আনন্দ উপভোগ করবে। চলো এবার ভিডিও শুরু করা যাক। এই সিনটি যেখানে দুটো লাল কালারের জার্সি পরা প্লেয়ারের মাঝখানে দুটো সাদা কালারের জার্সি পরা প্লেয়ার দাঁড়িয়েছিল এবং এদের মাঝখানে দূরত্ব খুবই কম ছিল, কিন্তু কিছুক্ষণ পর ক্যামেরা অ্যাঙ্গেল যখন ঈশানের পিছনের দিক থেকে দেখায় তখন এই লাল কালারের জার্সি পরা প্লেয়ার দুটির মাঝখানে তিনটে সাদা কালারের জার্সি পরা প্লেয়ারকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং তাদের মধ্যে দূরত্বটা অনেকটাই বেড়ে যায়। এই সিনটিতে এখানে লাল জার্সি পরা প্লেয়ারটি বলটা কাটিয়ে নিয়ে যায়, কিন্তু তার সাথে কোনো সাদা জার্সি পরা প্লেয়ার তার গার্ডেই আসে না। কিন্তু মিস্টেকটা হলো এটাই, যখন লাল জার্সি পরা প্লেয়ারটি গোলের সামনে এসে বলটা শট করে তখন সমস্ত সাদা কালারের জার্সি পরা প্লেয়ারগুলি বলের দুই সাইডে দাঁড়িয়েছিল, কিন্তু বলের সাথে তারা গার্ড না করে লাল জার্সি পরা প্লেয়ারটি যেন বলটি গোলে মারতে পারে সেই জন্য তারা ফুল মিডিয়াল পজিশনটা ফাঁকা রেখে দেয়। যদি এই ফুটবল খেলাটি রিয়েল ম্যাচ হতো তাহলে কি এরকম হতো? তোমরাই কমেন্টের মাধ্যমে জানাও। এই সিনটিতে ঈশান এই প্লেয়ারটিকে ধরার জন্য তার পিছনে পিছনে দৌড়াচ্ছিল, তখন ঈশানের পিছনে এখানে কোনো রেফারি পড়েছিল না, কিন্তু কিছুক্ষণ পর ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই ঈশানের পিছনে এখানে রেফারিটিকে পড়ে থাকতে দেখা যায়। এই সিনটিতে কুলিটি যখন প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাচ্ছিল তখন তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রেনটির গায়ে লেখা ছিল 12603, কিন্তু কিছুক্ষণ পর ক্যামেরা অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয় তখন ওই ট্রেনটির গায়ে কোনো স্থানে সেই 12603 নাম্বারটা লেখাই থাকে না। এই সিনটিতে ঈশান যখন খুশিকে জড়িয়ে ধরেছিল তখন ঈশানের হাতের বোতলটা খুশির চুলের মধ্যে ঢুকে পড়েছিল এবং বোঝাই যাচ্ছিল না যে ঈশানের হাতে কোনো বোতল রয়েছে, কিন্তু কিছুক্ষণ পর ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই তখন সেই বোতলটা এখান থেকে এখানে চলে আসে এবং পুরোপুরি বোঝা যায় যে সেটা বোতলই ছিল। সিনটিতে গুন্ডাটি যখন ঈশানকে মারতে যায় তখন এখানে কোনো ব্যাগ পড়ে ছিল না, কিন্তু কিছুক্ষণ পরে ক্যামেরা অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয় তখন এখানে একটা ব্যাগ পড়ে থাকতে দেখা যায়, কিন্তু এখানে তো কোনো ব্যাগ পড়ে ছিল না, তাহলে এক সেকেন্ডের মধ্যে ব্যাগটা এলো কোথা থেকে? এই সিনটিতে ইয়াস যখন তার গেঞ্জিটা চেয়ারের ওপর রেখেছিল তখন গেঞ্জিটার কিছু অংশ খুশির পাশে থাকা বইটির উপরে ছিল, কিন্তু কিছুক্ষণ পর ক্যামেরা অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয় তখন ঈশানের গেঞ্জিটাতে কেউ হাত না দেওয়ার সত্ত্বেও ঈশানের গেঞ্জিটা আর সেই বইটার ওপর থাকেই না। এই সিনটিতে এখানে ঈশান টেবিলের সামনে চেয়ার নিয়ে বসেছিল, ঈশানের মতো আর একজন এখানে টেবিলের সামনে চেয়ার নিয়ে বসেছিল, কিন্তু কিছুক্ষণ পর ক্যামেরা অ্যাঙ্গেল যখন উপরের দিক থেকে দেখায় তখন এই টেবিল ও চেয়ারগুলির আশেপাশে কোনো টেবিল চেয়ার দেখাই যায় না, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল যখন সাইড থেকে দেখায় তখন এই ছেলেটি যে চেয়ারে বসেছিল সেই চেয়ারটি গেল কোথায়? এই সিনটিতে ঈশানের কলেজের দিদিগুলি চেয়ারের ওপর বসে খাবার খাচ্ছিল এবং ক্যামেরা অ্যাঙ্গেল যখন উপরের দিক থেকে দেখাচ্ছিল তখন সেই টেবিলের ওপর কোল্ড ড্রিঙ্কসের বোতল খুবই কম ছিল, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল সাইডের দিক থেকে দেখাতেই এতগুলো কোল্ড ড্রিঙ্কসের বোতল এই টেবিলের ওপর এলো কোথা থেকে? এই সিনটিতে খুশির কলেজের সিনিয়র দাতাটি যখন খুশির হাতের ওপর হাত রাখে তখন খুশির জামাটি খুব অল্প পরিমাণে ছিঁড়ে যায়, কিন্তু খুশির সিনিয়র দাদাটি খুশিকে মাটিতে ফেলে দেওয়ার সাথে সাথে ক্যামেরা অ্যাঙ্গেল যখন খুশির হাতের দিকে নিয়ে যায় তখন খুশির হাতের কাছে জামার অংশটুকু অনেকটাই বেশি ছেঁড়া অবস্থায় দেখা যায়। এই সিনটিতে গুন্ডাটি সিঁড়ির সামনে পড়েছিল, কিন্তু সিঁড়ি ও গুন্ডাটির মাঝখানে কোনো ফাঁকা ছিল না, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই সিঁড়ি ও গুন্ডাটির মাঝখানে অনেকটাই ফাঁকা দেখা যায়। এই সিনটিতে ঈশান যখন সামনের দিকে আসে তখন দুটো গুন্ডা ঈশানকে মারার জন্য সামনের দিকে আসছিল, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই সেখানে একটা গুন্ডা দেখা যায় এবং দ্বিতীয় গুন্ডাটি পেছনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই সিনটিতে দুটো গুন্ডা যখন ঈশানকে মারতে আসছিল তখন একটা গুন্ডার হাতে একটা বই দেখা যায়, কিন্তু কিছুক্ষণ পরে সেই গুন্ডাটির হাত থেকে সেই বইটা গায়েব হয়ে যায়। এই সিনটিতে ঈশান ঈশানের হাতে থাকা কাপ থেকে তার বন্ধুর মুখে কফিটা দিয়ে দেয়, তাহলে ঈশানের বন্ধুর মুখে কফিটা লেগে থাকার কথা, কিন্তু তার বন্ধুর মুখের দিকে জুম করলে দেখতে পাবে ঈশানের সামনে থাকা বন্ধুটির মুখে কোনো কফি লেগেই ছিল না। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন মুভি মিস্টেক ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ রাজু। আরে সবাই আপনাকে এমনি দেখি বার্থডে উইশ করছে, হলো একটু গান গাই, কেমন লাগলো?